আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আজকে এসেছি আমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত হাতির ঝিলের পাশে, অর্থাৎ এখানকার একটি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ দেখানোর উদ্দেশ্যে। তো এখানে এসে বেশ আমাকে ভালো লাগলো, কেননা এই স্থানটি একটা সময় খুবই খারাপ অবস্থায় ছিল, এখন এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হয়েছে। সো এই পরিবেশটা যেই প্রধানমন্ত্রী করেছেন, তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাকে জানাই থ্যাংকস ইন প্ল্যানটি, অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা এই পরিবেশটা একটা সময় যে অবস্থায় ছিল সেখান থেকে তিনি এটাকে উত্তরণ করেছেন। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারাও যদি সুযোগ পান এখানে আসার, এসেই দেখতে পাবেন কত সুন্দর এই পরিবেশটা। কিছু সময় এন্টারটেনমেন্টের জন্য এই পরিবেশটা বেশ ভালো একটি জায়গা হিসেবে নির্বাচন করতে পারেন। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। একা কিংবা ফ্যামিলি, বন্ধু কিংবা বান্ধবী, স্কুল অথবা কলেজ, ইউনিভার্সিটি, যেখান থেকে যে পরিবেশ থেকে আপনারা আসেন এই পরিবেশে, আশা করি এখানে কারোর খারাপ লাগবে না, কেননা এত সুন্দর ঢাকা শহরের ভিতরে প্রাকৃতিক পরিবেশ খুব বেশি পাওয়া যাবে না। আরেকটা জায়গা আছে যেটা হলো ঢাকা শহরের ধানমন্ডি এলাকা। আমাকে এই দুইটা এলাকায় মনে হলো যে প্রাকৃতিক সৌন্দর্যে বেশ সমৃহিত। যাই হোক, এখানকার পরিবেশটা যেমন ভালো, এর পাশ দিয়ে যে রাস্তা বেয়ে গেছে এই রাস্তাটাও চমৎকার, খুবই স্মুথলি গাড়িগুলো চলে যায়, কোনো সমস্যা নাই, কেননা কোনো ভাঙ্গাচোরা রাস্তা নেই। সুতরাং নিঃসন্দেহে আপনারা যদি পর্যটন কেন্দ্র হিসাবে, কোথাও এন্টারটেনমেন্টের জায়গা হিসাবে আসতে চান, তাহলে এই জায়গাটিকে নির্বাচন করতে পারেন, আসতে পারেন। আপনারা এই যে হাতির ঝিল নাম শুনেছেন অথচ অনেকে আসতে পারেন নাই, আমার মনে হয় একটি বার এখানে এসে দেখা দরকার যে আসলে পরিবেশটা কেমন। আমি সঠিক তথ্যটা দিতে পারবো না, আমি অনলাইনেও দেখি নাই বা সঠিক তথ্যটা জানিও না, তবু শুনে বলছি এই পুরো পরিবেশটা নাকি মেনটেন করার জন্য, অর্থাৎ এই পরিবেশটা তৈরি করার জন্য সরকারকে ব্যয় করতে হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। যাই হোক, এত টাকা খরচ হলেও কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এই হাতির ঝিল ব্রিজ দেখতে আসে, প্লাস এর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে আসে। তেমনিভাবে আমিও এসেছিলাম, আমাকে অনেক ভালো লেগেছে এই পরিবেশটা, আপনারাও যদি আসেন ভালো লাগবে। তো আর কথা না বাড়াই, তো এর পাশ দিয়ে যে ব্রিজগুলো আছে, শহরের কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন এই আশপাশে আসলে, এবং এগুলো আপনার চোখে মনোরম, অর্থাৎ খুব সৌন্দর্য লাগবে। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।